বিদেশি মদ আমদানিতে কড়াকড়ির কারণে মদ বিক্রি ও মুনাফার রেকর্ড করেছে দেশের একমাত্র অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। এবছর কোম্পানিটিতে 25 থেকে 30% উৎপাদনও বেড়েছে। চুয়াডাঙ্গার প্রতিনিধি খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1938 সালে ব্রিটিশ ব্যবসায়ী জন ম্যাক্সওয়েল চোলাই মদের কারখানা হিসেবে প্রতিষ্ঠা করেন বর্তমান ডিস্টিলারি কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড। 1973 সালে তৎকালীন বাংলাদেশ সরকার ডিস্টিলারিটি জাতীয়করণ করেন। তখন থেকেই কোম্পানিটি কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড হিসেবে পরিচিতি পায়। সাম্প্রতিক বছরগুলোয় বিদেশি মদ আমদানি নিয়ন্ত্রণের কারণে দেশীয় ব্র্যান্ডের চাহিদা বেড়ে যায়। কেরু কোম্পানির তথ্য মতে 2021-22 অর্থ বছরে আগের চেয়ে প্রায় 10 লাখ লিটার মদ বেশি বিক্রি হয়েছে। এছাড়া শুধু স্প্রিট বিক্রি করে আয় হয় 150 কোটি টাকা। এবার ডিস্টিলারিতে সর্বোচ্চ প্রফিট করতেছে, 655 কোটি টাকা ট্রানজাকশন হয়েছে টোটাল, এর মধ্যে 142 কোটি 32 লক্ষ টাকা সম্ভাব্য লাভের সম্ভাবনা রয়ে গেছে। কোম্পানিটি মনে করে দেশে বিদ্যমান অ্যালকোহলের চাহিদা পূরণ করতে পারবে তারা। প্রোডাকশনের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী আমরা এখনও উৎপাদন অব্যাহত রাখতে পারি নাই। আমরা ক্যাপাসিটি অনুযায়ী যদি উৎপাদন করতে পারি তাহলে আরও সরবরাহ বৃদ্ধি পাবে এবং আরও লাভজনক হবে। বর্তমানে কেরু অ্যান্ড কোম্পানি 9টি ব্র্যান্ডের মদ তৈরি করে, যা বিক্রি হয় ঢাকা, চট্টগ্রাম, চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত 3টি বিক্রয় কেন্দ্রে। নিউজ ডেস্ক, দেশ টিভি।